আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে যে 2 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে রায়তে আত্মীয়সভা প্রতিষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে, 2 হচ্ছে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন 1893 খ্রিস্টাব্দে, 3 হুল শব্দের অর্থ বিদ্রোহ, 4 ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে, 5 বঙ্গভঙ্গে সরকারি ঘোষণা করা হয় 1905 খ্রিস্টাব্দের 29 জুলাই, 6 পিটের ভারত শাসন আইন বলবৎ হয় 1785 খ্রিস্টাব্দে, 7 কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে, 8 বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল 1764 খ্রিস্টাব্দে, 9 বিপ্লবী সূর্যসেনের ফাঁসি হয়েছিল 1934 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি, 10 করেঙ্গে ইয়া মারেঙ্গে ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী, 11 কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন এ কে ফজলুল হক, 12 স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দে 14ই আগস্ট, 13 সার্বভৌমিকতা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, 14 ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, 2 রায়তে আছে ঠিক বা ভুল লেখো, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন ডট কর্নওয়ালিস ঠিক, 2 শূন্যস্থান পূরণ করো 1790 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত চালু করে, 3 স্তম্ভ মেলালো এ সার্ভেয়ার জেনারেল হবে জেমস রেনেল, বিতে ইয়ং বেঙ্গল গোষ্ঠী হবে ডিরোজিও, শীতে সত্যশোধক সমাজ হবে জ্যোতিরাও ফুলে, ডি হিন্দু পেট্রিয়ট হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, ইতে হবে নেশন অফ মেকিং হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এফতে ঢাকা অনুশীলন সমিতি হবে পুলিন বিহারী দাস, 4 বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো ধর্মনিরপেক্ষ ধনতান্ত্রিক গণতান্ত্রিক সার্বভৌম ধনতান্ত্রিক, 5 শূন্যস্থান পূরণ কত খ্রিস্টাব্দে জুলাই মাসে গণপরিষদ গঠিত হয় 1946 খ্রিস্টাব্দে, 6 দিয়েছে চৌরি চৌরা ঘটনা কবে সংঘটিত হয় 1922 খ্রিস্টাব্দে 4ই ফেব্রুয়ারি, 7 বলেছে দিল্লি চুক্তি কী, দিল্লির চুক্তি একটি ত্রিপাক্ষীয় চুক্তি ছিল যা ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যে 28 আগস্ট 1973 সালে স্বাক্ষরিত হয়েছিল এবং শুধুমাত্র ভারত আর পাকিস্তান কর্তৃক অনুমোদিত হয়, এই চুক্তির মাধ্যমে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর 3টি দেশে আটক যুদ্ধবন্দী এবং বন্দী কর্মকর্তাদের প্রত্যাবাসনের অনুমতি দেওয়া হয়, 7 বলেছে ঠিক বা ভুল লেখো মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করেননি ভুল, 9 বলেছে সারে জাহাঁ শাহ আচ্ছা কবিতাটি কার লেখা মোহাম্মদ ইকবাল, 3 রায়তে বলেছে কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, আচ্ছা কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এটা তোমাদের বইয়ের 44 পৃষ্ঠায় রয়েছে, উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, ওর সাথে আছে অথবাতে উডস ডিসপ্যাচ কি এটা আছে বইয়ের 46 পৃষ্ঠাতে, আর প্রত্যেকটা প্রশ্নের মান 3 ত্যাগের কিন্তু 2, তাহলে উডের প্রতিবেদন কাকে বলা হয়, 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয় তাকে উডের প্রতিবেদন বা উডস ডিসপ্যাচ বলা হয়, সেই ডিসপ্যাচে সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়, পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যম হিসাবে ইংরেজি এবং ভারতীয় 2 ধরনের ভাষা চর্চার কথা বলা হয়েছিল, সেই মোতাবেক ঔপনিবেশিক সরকারের তরফে কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়, 1857 খ্রিস্টাব্দে 3টি প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল, উচ্চ বিদ্যালয়ের সংখ্যা আগে থেকে বাড়ানো হয়, তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে অনেকগুলি প্রাথমিক বিদ্যালয় খোলা হয়, 2 বলেছে কে কবে আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন অথবা নব্যবঙ্গ আন্দোলন কাকে বলে, আচ্ছা কে কবে আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন বইয়ের 78 পৃষ্ঠায় আছে, 1829 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিক আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন, আর ওর অথবাতে রয়েছে নব্যবঙ্গ আন্দোলন কাকে বলে এটা আছে 80 পৃষ্ঠাতে, নববঙ্গ আন্দোলন কাকে বলে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কলকাতা হিন্দু কলেজের শিক্ষক, তিনি তার ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তাভাবনার বিকাশ ঘটাতে সাহায্য করেছিলেন, তার ছাত্রদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হতো, আর এই নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বিভিন্ন সামাজিক প্রথা নীতিরীতির বিরুদ্ধে মত প্রকাশ করতেন, তারা তাছাড়া জাতপাত বাল্যবিবাহ বহুবিবাহ প্রভুপ্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, তাদের এই আন্দোলনকে নববঙ্গ আন্দোলন বলা হয়, 3 দিয়েছে হিউম ডাফরিন ষড়যন্ত্র কি এটা আছে বইয়ের 98 পৃষ্ঠায়, আর সভা সমিতির যুগ কাকে বলে এটা আছে বইয়ের 97 পৃষ্ঠায়,
জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পেছনে হিউমের ভূমিকাকে ঘিরে এক ধরনের অতিকথন তৈরি হয়েছিল। 1913 খ্রিস্টাব্দে প্রাক্তন সিভিল সার্ভেন্ট উইলিয়াম ওয়েটারবার্নের লেখা হিউমের একটি জীবনী সেই জন্য দায়ী। ওয়েটারবার্ন জানান যে হিউম ও বড় লর্ড ডাফরিনের যৌথ উদ্যোগেই নাকি জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়েছিল। এই তত্ত্বটি কংগ্রেস প্রতিষ্ঠার হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলে পরিচিত। আর ওর সাথে যেটা আছে সভা সমিতির যুগ কাকে বলে ওটা আছে 97 পৃষ্ঠাতে। 1857 খ্রিস্টাব্দ থেকে 1885 খ্রিস্টাব্দে ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে তাই অনেকে সভা সমিতির যুগ বলে থাকেন। চারে বলেছে কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো, বইয়ের 121 পৃষ্ঠাতে আছে। ভারতের উত্তর পশ্চিম প্রান্তে খান আব্দুল গফর খানের নেতৃত্বে পাঠানরা আইন অমান্য আন্দোলনে সামিল হয়েছিলেন। তারা ছিলেন অহিংস গান্ধীবাদী সংগ্রামী। তাদের সংগঠনটির নাম ছিল খুদাই খিদমতগার। লাল রঙের কুর্তা পরতেন বলে তাদের লাল কুর্তা বাহিনী বলা হতো। গান্ধী অনুগামী হওয়ার সুবাদে আব্দুল গফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত হন। অথবা স্বরাজ্যপন্থী কাদের বলা হতো, এটা আছে 120 পৃষ্ঠায়। অহিংস আন্দোলনের পর বেশ কিছু বছর নতুন গণ আন্দোলন গড়ে তোলার পরিস্থিতি ছিল না। গান্ধী নিজে বেশ কয়েক বছর জেলে ছিলেন। তাছাড়া জেল থেকে বেরিয়েও তিনি আদর্শ সত্যাগ্রহী কর্মী তৈরিতে মনোযোগ দিয়েছিলেন। অন্যদিকে কংগ্রেস সংগঠনের মধ্যেও নতুন বিবাদ তৈরি হয়েছিল। কংগ্রেসের মধ্যে একটা নতুন গোষ্ঠী তৈরি হয়েছিল যা স্বরাজ্যপন্থী নামে পরিচিত। পাঁচে বলেছে পাকিস্তান প্রস্তাব কি, এটা আছে বইয়ের 142 পৃষ্ঠায়। অথবা তে আছে র্যাড ক্লিপ লাইন, এটা 144 পৃষ্ঠায়। পাকিস্তান প্রস্তাব বলছে 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্ব করেন। ওই অধিবেশনে মুসলিমদের পৃথক জাতি হিসাবে আলাদা একটি স্বশাসিত রাষ্ট্রের দাবি উঠে আসে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী 1933 থেকে 34 খ্রিস্টাব্দে পাকিস্তান নামে একটি রাষ্ট্রের কথা বলেছিলেন। যদিও লাহোর অধিবেশনে মুসলমানদের জন্য পৃথক যে রাষ্ট্রের প্রস্তাবটি ছিল তাতে পাকিস্তান নামের উল্লেখ ছিল না। এই প্রস্তাবটির খসড়া তৈরিতে সিকান্দার হায়াত খান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ফজলুল হক সেই প্রস্তাব উত্থাপন করেন। লাহোর অধিবেশনে মুসলিম লীগ কর্তৃক গৃহীত মুসলমানদের জন্য পৃথক স্বশাসিত রাষ্ট্রের এই প্রস্তাবই পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত। ওর সাথে আছে র্যাড ক্লিপ লাইন, আছে 144 পৃষ্ঠায়। 1947 খ্রিস্টাব্দে জুন মাসে অনেক টানাপোড়েনের পর লর্ড মাউন্টব্যাটেনের ভারত বিভাগের পরিকল্পনা কংগ্রেস ও লীগ মেনে নেয়। সেই পরিকল্পনা অনুযায়ী বাংলা ও পাঞ্জাবকে ভাগ করার জন্য দুটি পৃথক সীমান্ত কমিশন গঠন করা হয়। দুটি কমিশনে লীগ এবং কংগ্রেস থেকে দুজন করে সদস্য ছিলেন। 1947 খ্রিস্টাব্দে 27 জন বিশিষ্ট ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল র্যাডক্লিফ দুটি কমিশনের সভাপতি নিযুক্ত হন। তিনি 12 জুলাই কার্যভার গ্রহণ করেন। অত্যন্ত দ্রুততার সাথে র্যাডক্লিফ ভারতের বিভাজন মানচিত্র তৈরি করেন যা র্যাডক্লিফ আইন নামে লাইন নামে পরিচিত। ছয় দিয়েছে সংবিধান কাকে বলে আর ভারতের সংবিধানে গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য কি, সংবিধান কাকে বলে আছে বইয়ের 47 পৃষ্ঠায়। সংবিধান বলতে বোঝায় কতগুলো আইনের সমষ্টি, সেই আইন মোতাবেক কোনো সংস্থা বা প্রতিষ্ঠান পরিচালিত হয়। রাষ্ট্র যেহেতু একটি প্রতিষ্ঠান তাই রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধানের প্রয়োজন হয়। রাষ্ট্রের নিরিখে সংবিধান হলো সেই সব আইনকানুন যার দ্বারা সরকারের ক্ষমতা, নাগরিকদের অধিকার এবং সরকার নাগরিকদের সম্পর্ক পরিচালিত হয়। সংবিধান একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক। ওর অথবাতে আছে ভারতের সংবিধানে গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য কি, এটা বইয়ের 148 পৃষ্ঠায় রয়েছে। ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার কথা বোঝায়। কিন্তু ভারতীয় সংবিধানে গণতন্ত্র বলতে মূলত প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বোঝানো হয়েছে। সেক্ষেত্রে ভোট দিয়ে কেন্দ্র এবং প্রদেশগুলির আইনসভা এবং বিভিন্ন স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানে প্রতিনিধি নির্বাচনের কথা বলা হয়েছে। চারের আইতে আছে, চারের প্রত্যেকটা নাম্বার হচ্ছে তোমার 4-5টি বাক্যে উত্তর 3 নম্বরের করে। আইতে বলেছে টিকা লেখো মুন্ডা উলগুলান, এটা আছে তোমাদের বইয়ের 86 পৃষ্ঠায়।
লিখবে উপজাতীয় কৃষক বিদ্রোহে অন্যতম বড় উদাহরণ ছিল বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা উলগুলান বা মুন্ডা বিদ্রোহ। মুন্ডাদের জমি ধীরে ধীরে বহিরাগত বা দিকুদের হাতে চলে যায়। পাশাপাশি জমিদার মহাজন, খ্রিস্টান মিশনারি এবং ঔপনিবেশিক সরকারের প্রতি মুন্ডা কৃষকরা ক্ষুব্ধ হয়ে উঠেছিল। মুন্ডারা বিশ্বাস করত তাদের নেতা বিরসা নানারকম অলৌকিক ক্ষমতার অধিকারী। বিরসার আন্দোলন কেবল দিকুদের বিতাড়নেই থেমে থাকেনি, ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে বিরসার শাসন প্রতিষ্ঠা করা মুন্ডা উলগুনানের অন্যতম লক্ষ্য ছিল। তবে ঔপনিবেশিক প্রশাসনের দমনপীড়নের ফলে মুন্ডা উলগুনান পরাস্ত হয়। ওর অথবাতে আছে টিকালেখ পণ্ডিতা রমাবাই, এটা আছে 81 পৃষ্ঠায়। বলছে 19 শতকে নারী শিক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু নারীও উদ্যোগী হয়েছিলেন। এদের মধ্যে পশ্চিম ভারতে পণ্ডিতা রমাবাই, মাদ্রাজে ভগিনী শুভলক্ষ্মী আর বাংলায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বিশেষ উল্লেখযোগ্য। 19 শতকের দ্বিতীয় ভাগে ব্রিটিশ প্রশাসন মেয়েদের শিক্ষার আওতায় আনার জন্য বিভিন্ন অনুদান ও বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছিল, তার ফলে নারী শিক্ষার কিছুটা বিকাশ ঘটে। পণ্ডিতা রমাবাই ছিলেন ব্রাহ্মণ পরিবারের মেয়ে। প্রাচীন ভারতীয় শাস্ত্র বিষয়ে তার পড়াশোনা ছিল। সমস্ত সামাজিক বাধা নস্যাৎ করে তিনি এক শূদ্রকে বিয়ে করেন। পরে বিধবা অবস্থায় নিজের মেয়েকে নিয়ে ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়েন রমাবাই। বিধবা মহিলাদের জন্য তিনি একটি আশ্রম তৈরি করেছিলেন, তবে রমাবাইয়ের উদ্যোগকে রক্ষণশীলদের অনেকে সমালোচনা করেছিলেন। দুয়ে বলেছে 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব বিশ্লেষণ করে, এটা বইয়ের 106 পৃষ্ঠায় রয়েছে। জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন পুনা শহরে 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন হওয়ার কথা ছিল, কিন্তু পুনায় চরমপন্থীরা শক্তিশালী সেই যুক্তিতে নরমপন্থীরা অধিবেশনটি সুরাটে করার প্রস্তাব দেন। সুরাট অধিবেশনের সভাপতি নির্বাচন নিয়ে নরমপন্থী বনাম চরমপন্থী দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়। হই হট্টগোল এবং গোলমালের মধ্যে সুরাট অধিবেশন শেষ হয়। নরমপন্থী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং চরমপন্থী তিলক তখনও চেষ্টা করছিলেন কংগ্রেসকে ঐক্যবদ্ধ রাখতে, কিন্তু ফিরোজ শাহ মেহতা চরমপন্থীদের সম্পূর্ণ বাদ দিয়ে এলাহাবাদ অধিবেশন আয়োজন করেন। অন্যদিকে চরমপন্থী নেতারাও নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যর্থ হন, ফলে কার্যত সর্বভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন নরমপন্থী বনাম চরমপন্থী বিবাদে ধাক্কা খেয়েছিল। অথবাতে আছে কংগ্রেস নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যেকার পার্থক্য নির্দেশ কর। নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে কয়েকটি মূল পার্থক্য নীতিগত হচ্ছে, নরমপন্থীরা আপোষ মীমাংসা নীতির মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে বিশ্বাসী ছিলেন, আর চরমপন্থীরা প্রত্যক্ষ সংগ্রামের মধ্যে দিয়ে ব্রিটিশদের কাছ থেকে ভারতবাসীর দাবি আদায়ের পক্ষপাতী ছিলেন। কর্মপন্থাগত নরমপন্থীদের কর্মপদ্ধতি ছিল ব্রিটিশ সরকারের বিভিন্ন নীতি সমালোচনা করা এবং আবেদন নিবেদন পেশ করা, আর চরমপন্থীদের কর্মপদ্ধতি ছিল বয়কট, স্বদেশী এবং আত্মশক্তি। লক্ষ্যগত নরমপন্থীদের লক্ষ্য ছিল ব্রিটিশ রাজত্বের অবসান না ঘটিয়ে ঔপনিবেশিক স্বায়ত্তশাসন অর্জন করা, আর চরমপন্থীদের লক্ষ্য ছিল আত্মনির্ভরশীল হয়ে পূর্ণ স্বরাজ লাভ অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা অর্জন। তিনি বলেছে ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার অবদান আলোচনা করে, এটা বইয়ের 125 পৃষ্ঠাতে রয়েছে। মেদিনীপুরের তমলুক মহকুমায় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। 1942 খ্রিস্টাব্দের 8ই সেপ্টেম্বর জনৈক মিল মালিক খাদ্যশস্য পাচার করতে গেলে গ্রামবাসীদের সঙ্গে সংঘাত বাঁধে। তারপর থেকে তমলুক, মহিষাদল, নন্দীগ্রাম, ভগবানপুর প্রভৃতি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়া হয়। 29শে সেপ্টেম্বর অনেক মানুষ মিছিল করে থানায় বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ গুলি চালায়। তমলুকে বৃদ্ধা বিদ্রোহিণী মাতঙ্গিনী হাজরা আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে মারা যান। অথবাতে বলেছে দক্ষিণ আফ্রিকার আন্দোলন মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনকে কিভাবে প্রভাবিত করেছিল, বইয়ের 115 পৃষ্ঠাতে রয়েছে। গান্ধীর আন্দোলন সংগঠিত করার মধ্যে কতগুলি নতুন ভাবনা পরিকল্পনা ছাপ দেখা গিয়েছিল, কয়েকটি আদর্শগত ভাবনাও গান্ধীবাদী আন্দোলনের বৈশিষ্ট্য ছিল। ভারতবর্ষে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আগে দক্ষিণ আফ্রিকায় গান্ধী বর্ণ বৈষম্য বিরোধী একটি আন্দোলন চালিয়েছিলেন, সেই আন্দোলন থেকেই ধীরে ধীরে গান্ধীবাদী সত্যাগ্রহের ধারণা তৈরি হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন ধর্ম, ভাষা, অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করেছিলেন গান্ধী। সেই আন্দোলন প্রচার হওয়ার ফলে গান্ধী বিখ্যাত হয়ে পড়েছিলেন। চারে দিয়েছে খিলাফত আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা বিশ্লেষণ করো, এটা আছে বইয়ের তোমাদের 119 পৃষ্ঠাতে।
যে বলছে রাওলার সত্যাগ্রহের পর তিনটি যা প্রধান জাতীয় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী, সেগুলো অহিংস অসহযোগ, আইন অমান্য আর ভারত ছাড়ো আন্দোলন। অবশ্য অসহযোগ আন্দোলনের আগে খিলাফত আন্দোলনে যোগ দিয়েছিলেন। সেই আন্দোলনের সূত্রে ভারতবর্ষে হিন্দু আর মুসলমানদের একজোট করে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্য ছিল গান্ধীর। আচ্ছা, এটা হচ্ছে তিনি কত রকমের আন্দোলনে যোগ দিয়েছিলেন। এবার আমাদের যেটা বলেছে যে খিলাফত আন্দোলন, এই যে খিলাফত আন্দোলনের রেস ধরেই আচ্ছা খিলাফত আন্দোলন এইটা বলবে, প্রথম বিশ্বযুদ্ধে গ্রেট ব্রিটেন তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ভারতীয় মুসলমানদের মধ্যে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া শুরু হয়, কারণ তুরস্কের সুলতান ছিলেন ইসলাম জগতের খলিফা। 1918 খ্রিস্টাব্দে তুরস্কের সুলতানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। তুরস্কের প্রতি সহানুভূতি সম্পন্ন মুসলিম লীগের কিছু নেতা খলিফার মর্যাদা আর সম্মান পুনরুদ্ধারের জন্য খিলাফত আন্দোলন গড়ে তোলেন। আর 1919 খ্রিস্টাব্দের মাসে খিলাফত কমিটি গড়ে ওঠে। ওই কমিটির অন্যতম নেতা ছিলেন মহাত্মা গান্ধী। অথবা বলেছে ভারত বিভাজন কি সত্যি অপরিহার্য ছিল, তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। এটা ছায়া নতুন যে প্রকাশনী বেরিয়েছে সেখান থেকে দিয়েছে, এটা আছে 213 পৃষ্ঠায়। এই যে ভারত বিভাগ অপরিহার্য ছিল কি না, অবিভক্ত ভারত রাষ্ট্র ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্রে ভাগ হয়ে যায়। এই ভারত বিভাগ সত্যি অপরিহার্য ছিল কি না তা নিয়ে বিতর্ক রয়েছে। একদল মনে করেন ভারত বিভাগ ছাড়া দ্বিতীয় কোনো পথ ছিল না, অন্য দলের মতে ভারত বিভাগ এড়ানো যেত। আমার ধারণায় সমকালীন রাজনৈতিক পরিস্থিতি ভারত বিভাগের মতো একটি মর্মান্তিক সিদ্ধান্ত গ্রহণকে অনিবার্য করে তুলেছিল। জিন্নার নেতৃত্বে আলাদা পাকিস্তান গঠনের দাবিকে নেহেরু এবং প্যাটেলের মতো কংগ্রেসের শীর্ষ নেতৃবৃন্দ মেনে নিতে বাধ্য হয়েছিলেন। অথবা পাঁচে আছে ভারতের সংবিধানের প্রস্তাবনা, এটা আছে বইয়ের 148 পৃষ্ঠায়। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, ভারতীয় সংবিধানের একটা প্রস্তাবনা রয়েছে, সংবিধানের আদর্শ আছে, এইখান থেকে এতটা বলবে। সংবিধানের আদর্শ এবং উদ্দেশ্য প্রস্তাবনায় ঘোষণা করা হয়েছে। প্রস্তাবনাকে সংবিধানের বিবেক বা সংবিধানের আত্মা বলা হয়। সংবিধানের মূল প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে। 1976 খ্রিস্টাব্দে সংবিধানের 42তম সংশোধনীতে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই আদর্শ দুটি যুক্ত করে ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলা হয়েছে। শব্দগুলির প্রত্যেকটির গভীর তাৎপর্য রয়েছে। ওর অথবাতে আছে টিকালিকো জেলা পরিষদ, এটা তোমাদের আছে বইয়ের 153 পৃষ্ঠাতে। 2013 খ্রিস্টাব্দের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের 19টি জেলার মধ্যে কলকাতা এবং দার্জিলিং বাদে প্রত্যেকটি জেলায় জেলা পরিষদ রয়েছে। জেলা পরিষদে প্রার্থী হওয়ার জন্য কোনো ব্যক্তির গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির প্রার্থীর সমতুল্য যোগ্যতা থাকা দরকার। জেলা পরিষদের কার্যকাল 5 বছর, তবে বিশেষ পরিস্থিতিতে এর কার্যকাল কিছুটা সময় বাড়ানো যায়। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী জেলা পরিষদের ক্ষেত্রে 3 মাসে অন্তত একবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক। জেলা পরিষদের সভায় সভাপতিত্ব করেন সভাধিপতি। সভাধিপতির অবর্তমানে সহসভাধিপতি সভার এবং অন্যান্য কাজ পরিচালনা করেন। জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা তাদের মধ্যে থেকে একজনকে সভাধিপতি ও আর একজনকে সহসভাধিপতি নির্বাচন করেন। সভাধিপতি এবং সহসভাধিপতি পূর্ণ সময়ের জন্য নিযুক্ত, নিজ পদে থাকাকালীন কোনো লাভজনক সংস্থা, ব্যবসা ও পেশায় নিযুক্ত থাকতে পারেন না। পাঁচের আয়তে আছে, পাঁচের প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে তোমার, এখানে কিন্তু বলেছে 8-10টি বাক্যে উত্তর, প্রত্যেকটা তিনটে করতে হবে, তিনটে কিন্তু 5 নম্বর দিয়েছে। তো যেটা আছে প্রথমে সমাজ সংস্কারে তোমার ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। এখানে বলেছে শুধু কিন্তু সমাজ সংস্কারের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে সমাজ সংস্কারের ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে এতটা বলবো। এটা পরে যেটা রয়েছে সেটা হচ্ছে নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে। এটা বলেছে এই যে বলেছে 19 শতকের দ্বিতীয় ভাগে বাংলায় প্রায় একই একক উদ্যোগে শিক্ষা এবং সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সংস্কৃত কলেজে পড়ানোর সময় থেকে শিক্ষা সংক্রান্ত নানা সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। তার উদ্যোগে ব্রাহ্মণ ও বৈদ্য পরিবারের ছেলেদের পাশাপাশি কাস্তে ছেলেরাও সংস্কৃত কলেজে পড়ার সুযোগ পায়। আচ্ছা পুরোটাই বলে দেবে কোনো সুযোগ পায়। বিদ্যাসাগর সংস্কৃত শিক্ষার পাশাপাশি উপযুক্ত ইংরাজি শিক্ষারও শিক্ষার দরকার অনুভব করেছিলেন। তিনি বুঝেছিলেন মাতৃভাষা এবং ইংরাজি মধ্যে সংযোগ সাধন দরকার।
1850-এর দশকে ছাত্রদের পড়ার জন্য অনেকগুলি বই লেখেন বিদ্যাসাগর। পাশাপাশি ইংরাজি ভাষায় লেখেন আধুনিক গণিতের চর্চাও পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেন তিনি। সহকারী স্কুল পরিদর্শক হিসাবে বাংলার বিভিন্ন জেলায় কয়েকটি মডেল স্কুল তৈরি করেন বিদ্যাসাগর। তিনি বুঝেছিলেন যে সরকারি তরফে যে সামান্য টাকা শিক্ষাখাতে বরাদ্দ করা হয় তা দিয়ে সমস্ত মানুষকে শিক্ষার আওতায় আনা সম্ভব নয়, ফলে শিক্ষা বিষয়ে ঔপনিবেশিক সরকারের নির্দিষ্ট পরিকল্পনা করা উচিত বলে মনে করতেন বিদ্যাসাগর। আর নারীদের শিক্ষা বিস্তারের প্রতিও বিদ্যাসাগর নজর দিয়েছিলেন। বেথুন স্কুলে যাতে মেয়েরা পড়তে যায় তার জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন। স্কুল পরিদর্শকের কাজ করার সময় নিজের খরচে অনেকগুলি মেয়েদের স্কুল তৈরি করেছিলেন বিদ্যাসাগর। বাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা সেই স্কুলগুলিতে অনেক মেয়েই পড়াশোনা করত। অথবাতে বলেছে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের চরিত্র এবং প্রকৃতি বিশ্লেষণ করো, এটা ছায়ার নতুন বই থেকে দিয়েছি। সিপাহী বিদ্রোহের প্রকৃতি কেমন ছিল, সূচনা হচ্ছে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক আছে। অনেকের মতে এটা ছিল নিছক একটি সামরিক বিদ্রোহ, কারো মতে এটা ছিল রক্ষণশীল বিদ্রোহ বা সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া। আবার অনেকে এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বা জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। প্রকৃতি এক হচ্ছে সিপাহীদের বিদ্রোহ। স্যার সৈয়দ আহমেদ খাঁ, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি প্রমুখ এই বিদ্রোহকে নিছক সিপাহীদের বিদ্রোহ বলেই মনে করেন। তাদের মতে এক হচ্ছে এই বিদ্রোহে বিভিন্ন গোষ্ঠী যোগ দিয়েছিল নিজ নিজ স্বার্থ সিদ্ধির জন্য, কোনো জাতীয় স্বার্থে চিন্তা তারা করেনি। দুই দেশের বহু মানুষ ও গোষ্ঠী এই বিদ্রোহ থেকে দূরে ছিল। সিন্ধিয়া, গায়কোয়াড়, হোলকার, ত্রিবাঙ্কুরের রাজারা এই বিদ্রোহে যোগ দেননি। তিন, দেশের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী 1857 বিদ্রোহকে সমর্থন করেনি, এইসব কারণে বিদ্রোহকে জাতীয় আন্দোলন বলা চলে না। দুই হচ্ছে সামন্তদের বিদ্রোহ। মার্ক্সবাদী ইতিহাসবিদ রজনীপাম দত্ত এই বিদ্রোহকে রক্ষণশীল ও সামন্ততান্ত্রিক শক্তিগুলির অভ্যুত্থান বলে উল্লেখ করেছেন, কারণ নানাসাহেব লক্ষ্মীবাই, কুনওয়ার সিংহ প্রমুখ সামন্ত শ্রেণীর মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই বিদ্রোহে নেতৃত্ব দেন। তিন, জাতীয় বিদ্রোহ। জন কে, জে বি নর্টন, ম্যালসন প্রমুখ ইতিহাসবিদ 1857 মহাবিদ্রোহকে একটি জাতীয় বিদ্রোহ বলে মনে করেন। ইতিহাসবিদ শশীভূষণ চৌধুরী দৃঢ়তার সঙ্গে বলেছিলেন যে এটি ছিল সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় যুদ্ধ। বিদ্রোহীরা দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাটরূপে ঘোষণা করে জাতীয়তাবাদী মনোভাবের পরিচয় দেয়। গণবিদ্রোহ, এ কথা নিঃসন্দেহে বলা যায় যে আপামর ভারতবাসী স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে যোগ দিয়েছিল। লক্ষ লক্ষ ভারতবাসী সর্বস্ব পণ করে সিপাহীদের সঙ্গে এই বিদ্রোহে যোগ দেয়। পাঁচ হচ্ছে প্রথম স্বাধীনতা যুদ্ধ। দেশপ্রেমিক বিনায়ক দামোদর সাভারকার তার দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে বর্ণনা করেছেন। পিসি যোশী তার 1857 ইন ওয়ার হিস্ট্রি প্রবন্ধে মহাবিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন। কার্ল মার্কস ও ফ্রেডরিক অ্যাঙ্গেলসও মহাবিদ্রোহকে মুক্তি সংগ্রাম বলে অভিহিত করেছেন। পাঁচে দুয়ের দাগে যে প্রশ্ন আছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জনগণের অংশগণের অংশগ্রহণের চরিত্র বিশ্লেষণ করো, এটা তোমাদের বইয়ের 108-9 আছে। এটা বলেছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জনগণের অংশগ্রহণের চরিত্র বিশ্লেষণ করো। এইখান থেকে বলবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে বিভিন্ন বাঙালি সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়েছিল। 1890-এর দশকে বাংলায় দুর্ভিক্ষ মড়কের ফলে অর্থনৈতিক দুরবস্থা চূড়ান্ত হয়েছিল। তার ফলে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের দাম বাড়তে থাকে, ফলে বিরাট সংখ্যক মধ্যবিত্ত জনগণের পক্ষে দিন গুজরান কঠিন হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে ব্রিটিশ সরকারের তরফে বাংলা বিভাজনের উদ্যোগ চূড়ান্ত বিক্ষোভ উস্কে দিয়েছিল। বাংলার বিভিন্ন অঞ্চলে বঙ্গভঙ্গ রদ করার আন্দোলন ছড়িয়ে পড়েছিল। দ্রুতই সেই আন্দোলন রাজনৈতিক আর সামাজিক বিভিন্ন বিষয়কেও অন্তর্ভুক্ত করে নিয়েছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ক্রমেই হয়ে উঠেছিল স্বদেশী আন্দোলন। আচ্ছা, এইটুখানি 108 থেকে নেবে, এরপরে 110 পাতায় চলে যাবে। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন প্রকৃত গণ আন্দোলন হিসাবে গড়ে উঠতে ব্যর্থ হয়েছিল, কারণ আন্দোলনের অধিকাংশ নেতাই ছিলেন বড় শহর বা মফস্বলের শিক্ষিত ভদ্রলোক গোষ্ঠীর মানুষ। ফলে সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে অধিকাংশ জনগণের উপযোগী কোনো কর্মসূচি হাজির করতে স্বদেশী নেতৃত্ব ব্যর্থ হয়েছিলেন। তাছাড়া স্বদেশী জিনিস ব্যবহারের জন্য অনেক ক্ষেত্রে সাধারণ গরিব মানুষের ওপর জোরজুলুম করা হতো, অথচ বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি দ্রব্যের তুলনায় স্বদেশী দ্রব্যের দাম অনেক বেশি হতো। সেই সব দ্রব্য কেনার ক্ষমতা উচ্চবিত্ত ও মধ্যবিত্ত নেতৃত্বে থাকলে ও বেশিরভাগ গরিব জনগণের ওই ক্রয় ক্ষমতা ছিল না। প্রয়োজনের তুলনায় স্বদেশী দ্রব্যের যোগানো ছিল খুব কম। একই কথা স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান ও আদালতের ক্ষেত্রেও খাটে।
পাশাপাশি স্বদেশী নেতৃত্ব যখন শ্রমিক ধর্মঘট আয়োজন করতেন তখন তার থেকে হিন্দুস্তানি শ্রমিক এবং বাগিচা শ্রমিকেরা বাদ পড়ে যেত, ফলে দরিদ্র কৃষক শ্রমিক এবং সাধারণ মানুষের সংখ্যাগরিষ্ঠ অংশ চরমপন্থীদের নেতৃত্বে স্বদেশী আন্দোলনে সামিল হতে পারেননি। তাছাড়া বেশ কিছু চরমপন্থী নেতা স্বদেশী আন্দোলনে ধর্মীয় প্রতীক ও দেবদেবী প্রসঙ্গ ব্যবহার করতে থাকেন, সেই সব প্রসঙ্গে হিন্দু ধর্মীয় যোগ ক্রমেই বেড়ে ওঠে, ফলে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং বৈষ্ণব কৃষকেরা চরমপন্থী আন্দোলনের সঙ্গে মানসিকভাবে যুক্ত হতে পারেননি। ওর অথবাতে আছে চরমপন্থী রাজনীতি উত্থানের মূল কারণগুলি কি ছিল। আচ্ছা, চরমপন্থী রাজনীতির উত্থানের মূল কারণ, এটা ছায়া নতুন ছায়া প্রকাশনী 130 পৃষ্ঠাতে রয়েছে। এই যে চরমপন্থী রাজনীতির এখানে যেটা বলেছে, হ্যাঁ, চরমপন্থী রাজনীতির উত্থানের মূল কারণগুলি কী ছিল। সূচনা: কংগ্রেসের নরমপন্থী নেতাদের কার্যকলাপে হতাশ হয়ে এবং কংগ্রেসের আবেদন নিবেদনমূলক রাজনৈতিক ভিক্ষাবৃত্তিতে বীতশ্রদ্ধ হয়ে কংগ্রেসের মধ্যেই চরমপন্থী গোষ্ঠীর উদ্ভব ঘটে। সংগ্রামশীল জাতীয়তাবাদের উদ্ভবের কারণ: এক হচ্ছে নরমপন্থীদের ব্যর্থতা। নরমপন্থীদের আবেদন নিবেদনমূলক রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বিংশ শতকের শুরুতেই নিষ্ক্রিয় হয়ে পড়ে। নরমপন্থার প্রতিক্রিয়া হিসাবে চরমপন্থার উদ্ভব ঘটে ব্রিটিশের শোষণমূলক আর্থিক নীতি। সরকার ব্রিটিশ পুঁজিপতিদের স্বার্থে একে একে শুল্ক আইন, কার্পাস বস্ত্র আইন পাশ করালে ভারতীয়দের মধ্যে সংগ্রামশীল জাতীয়তাবাদের উদ্ভব ঘটে। তিন, নরমপন্থীদের আর্থিক সংকট। আদি পর্বে কংগ্রেস নেতাদেরকে জমিদাররা ধীরে ধীরে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়। বৃহত্তর সমাজের সঙ্গে যোগাযোগ না থাকায় তারা সাধারণ মানুষের থেকে আর্থিক সাহায্য পায়নি, ফলে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে নরমপন্থীরা আর্থিক সংকটে পড়েন। এই সুযোগে চরমপন্থীদের উদ্ভব ঘটে। চার, গোষ্ঠীদ্বন্দ্ব। আদি পর্বে বিভিন্ন অঞ্চলে কংগ্রেসের আঞ্চলিক সংগঠন ও সংবাদপত্রের সম্পাদনাকে কেন্দ্র করে নেতাদের মধ্যে মতবিরোধ তৈরি করা হয়। বন্দে মাতরম পত্রিকার সম্পাদনাকে কেন্দ্র করে অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল ও ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের বিবাদ দেখা দেয়। মহারাষ্ট্রের পুনা সার্বজনীন সভার নিয়ন্ত্রণ নিয়ে নরমপন্থী গোখলের সঙ্গে চরমপন্থী তিলকের দ্বন্দ্ব বাঁধে। পাঁচে হচ্ছে কার্জনের স্বৈরাচারী নীতিসমূহের ফল। কলকাতা পৌর বা কর্পোরেশনের আইন, ভারতীয় বিশ্ববিদ্যালয়ের আইন, সর্বোপরি কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ব্রিটিশের স্বৈরাচারী শাসনের প্রকৃত রূপটি তুলে ধরে। মূলত কার্জনের বঙ্গভঙ্গ পরিকল্পনায় সংগ্রামশীল জাতীয়তাবাদের উত্থান ঘটায়। তিনে বলেছে 1942 ভারত ছাড়ো আন্দোলনের পরিচয় দাও, এটা বইয়ের 124 পৃষ্ঠায় আছে। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর অহিংস সত্যাগ্রহের আদর্শ সবসময় টিকে ছিল না। গান্ধী নিজেই কারেঙ্গে ইয়া মারেঙ্গে ডাক দিয়ে আন্দোলনের মেজাজ বদলে দিয়েছিলেন। ব্রিটিশ শাসকের প্রতি তার বক্তব্য ছিল, ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাক, তারপর যে পরিস্থিতি হোক তার দায়িত্ব গান্ধী নিজে নেবেন। পাশাপাশি ভারত ছাড়ো আন্দোলনে নানান অংশের জনগণ সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। ওই বছরে 9ই আগস্ট ব্রিটিশ সরকার আন্দোলনের প্রধান নেতাদের গ্রেপ্তার করে। সেই দিন নেতৃত্ববিহীন সাধারণ মানুষ ভারতের নানান জায়গায় স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন চালিয়ে যান। বস্তুত নেতাহীন আন্দোলন যে কতদূর চলবে তা কংগ্রেস নেতৃত্ব ভাবতে পারেনি। ভারত ছাড়ো আন্দোলন প্রথম দিকে মূলত শহরগুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। হরতাল এবং বিক্ষোভ মিছিলের পাশাপাশি নানা জায়গার জনগণের সঙ্গে পুলিশ এবং সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছিল। শহরে ছাত্রছাত্রীরা এই পর্যায়ে আন্দোলনের সামনে সারিতে ছিল। অগস্ট মাসের মাঝামাঝি সময়ে শহর থেকে আন্দোলনের ভরকেন্দ্র গ্রামের দিকে সরে যেতে থাকে। ব্যাপক সংখ্যায় কৃষকরা আন্দোলনে যোগ দেন। বিভিন্ন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল করে দেয়া হয়। এমনকি কয়েকটি অঞ্চলে আন্দোলনকারীরা জাতীয় সরকার তৈরি করেছিলেন। ভারত ছাড়ো আন্দোলন দমন করবার জন্য সরকারের তরফে বিরাট সংখ্যক পুলিশ এবং সেনাবাহিনী ব্যবহার করা হয়েছিল। বাস্তবে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পর এত বড় বিদ্রোহ যে ভারতে আর হয়নি তা ব্রিটিশ প্রশাসকরা স্বীকার করে নিয়েছিল। শ্রমিকরা প্রথম দিকে আন্দোলনে যোগ দিয়েছিলেন, তবে ব্যাপক সংখ্যায় ছাত্রছাত্রী ও কৃষকরাই ছিল ভারত ছাড়ো আন্দোলনের মূল শক্তি। বস্তুত কংগ্রেসের সাংগঠনিক হিসেব নিকেশের বাইরে গিয়ে নিজেদের মতো করে কর্মসূচি তৈরি করে নিয়েছিলেন আন্দোলনকারীরা। তা সত্ত্বেও ঔপনিবেশিক সরকার এই আন্দোলন দমন করতে পেরেছিল। তবে ঔপনিবেশিক শাসক বুঝতে পেরেছিল যে দমন পীড়নের মাধ্যমে ভারতবর্ষে বেশি দিন ক্ষমতা ধরে রাখা যাবে না। এটা তোমরা বইয়ের 124 পৃষ্ঠা নেবে আর 126 পৃষ্ঠা এই যে শেষটুকু নেবে। অথবাতে বলেছে, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু এবং তার আজাদ হিন্দ বাহিনীর অবদান আলোচনা করো। এটা বইতে একটু বেশি বড় আছে বলে আমরা ছায়া প্রকাশনী
নতুন যে ছাড় প্রকাশনী বেরিয়েছে ক্লাস এইটের ইতিহাসের, তো সেখান থেকে নিয়েছি, 181 পৃষ্ঠায় আছে এই যে ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজির অবদানের ওপর আলোচনা করো। ভারতে এবং ভারতের বাইরে থেকে সুভাষচন্দ্র স্বাধীনতা অর্জনের প্রচেষ্টা এক কথায় দুঃসাহসী। জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে তার বলিষ্ঠ পদক্ষেপ এবং আজাদহিন ফৌজের সর্বাধিনায়ক হিসাবে তার সংগ্রামী প্রচেষ্টা ভারতবাসী চিরকাল মনে রাখবে। ভারতের মধ্যে থেকে এক হচ্ছে জাতীয় আন্দোলনে যোগদান, ICS পরীক্ষায় চতুর্থ হয়েও সুভাষচন্দ্র সরকারি চাকরি নেননি, তিনি জাতীয় আন্দোলনে যোগদান এবং দেশবন্ধুর অধীনে থেকে ভারত মাতা শৃঙ্খল মোচনে সচেষ্ট হন। সুভাষচন্দ্র শ্রমিক কৃষকদের স্বার্থ রক্ষার উদ্যোগ নেন, তিনি কলকাতায় জাতীয় কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন এবং ছাত্র ও যুব সমাজকে সুসংগঠিত করে তোলেন। দুই হচ্ছে জাতীয় কংগ্রেসের সভাপতি, জওহরলালের সঙ্গে যুক্ত হয়ে সুভাষচন্দ্র কংগ্রেসের মধ্যে বামপন্থী গোষ্ঠীর উত্থান ঘটান। এই তরুণ গোষ্ঠীর সহযোগিতায় তিনি প্রথমে হরিপুরা কংগ্রেসে আর পরে ত্রিপুরি কংগ্রেসে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তিন হচ্ছে ফরওয়ার্ড ব্লক দল গঠন, গান্ধীজির নির্দেশে কংগ্রেস কার্যকরী সমিতি সকল সদস্য পদত্যাগ করেন, ফলে দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হয়েও সুভাষচন্দ্র পদত্যাগে বাধ্য হন। জাতীয় আন্দোলনকে গতিশীল এবং সংগ্রামমুখী করে তোলার লক্ষ্যে সুভাষচন্দ্র কংগ্রেসের অভ্যন্তরে নতুন দল ফরওয়ার্ড ব্লক গঠন করেন। এই দলের সভাপতি হন সুভাষচন্দ্র নিজে এবং সহসভাপতি হন সর্দার সারদুল সিং কোভিসর এবং লালা শঙ্করলাল। ভারতের বাইরে থেকে এক হচ্ছে ভারত ত্যাগ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে ইংল্যান্ডের প্রতিকূল অবস্থার সুযোগে সুভাষচন্দ্র ব্রিটিশদের সঙ্গে প্রত্যক্ষ সংঘর্ষের প্রস্তুতি নেন। এই সংবাদ পেয়ে ব্রিটিশ সরকার সুভাষকে ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করে। নিজ গৃহে অন্তরীণ থাকাকালীন সুভাষচন্দ্র দেশত্যাগের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। ডক্টর অমলেশ ত্রিপাঠী লিখেছেন, রবীন্দ্রনাথ যাকে দেশনায়ক বলে বরণ করেছিলেন ভাগ্যের পরিহাসে তাকে দেশত্যাগ করতে হলো। দুই হচ্ছে জার্মানিতে সুভাষচন্দ্র, কাবুল থেকে বার্লিন যাওয়ার পথে সুভাষচন্দ্র রাশিয়ার মস্কোতে অবস্থান করেন, কিন্তু রাশিয়ার সাহায্য চেয়ে ব্যর্থ হলে তিনি জার্মানিতে চলে আসেন। এখানে যুদ্ধবন্দী ভারতীয়দের নিয়ে ইন্ডিয়ান লিজিয়ান নামে একটি দল গঠন করেন, এখনকার প্রবাসী ভারতীয়রা তাকে নেতাজি উপাধি দেন। তিন হচ্ছে জাপানে সুভাষচন্দ্র, এরপর সুভাষচন্দ্র সাবমেরিনে জাপানে চলে আসেন, তিনি জাপানের আজাদহীন বাহিনীর সর্বাধিনায়ক হন। সুভাষের নেতৃত্বে আজাদহীন সেনারা জাপানি সাহায্যে ভারত অভিযান শুরু করে, শেষ পর্যন্ত তিনি দিল্লি দখলে ব্যর্থ হন। তবুও তার এই বিপ্লবী প্রচেষ্টার দরুণই ভারতের স্বাধীনতা লাভ ত্বরান্বিত হয়। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।